বাড়িতে ঝড় আসলো, বাড়িতে গিয়ে হচ্ছে মানে একটা কাজ করতেছি তো, পরে একটা ছাগল ছাগলটা নিয়ে বাড়ি ঢুকতেছি, ঝড় এসে গেলো। পরে আমাদের একটা টিনের ঘর আর এই যে একটা ছাবড়া মারিয়া টিন, ওই ছাবড়া ঘরটা বা সম্পূর্ণ উড়ে গেলো। মানে বৃষ্টি কীভাবে যে পাটা ভাঙলো বলতে পারি না, আমাদের বলে কিচ্ছু চিহ্ন নেই। আমাদের দুইটা ঘর আর একটা হাওয়াল দিচ্ছে, ওটাও বুঝে ভাঙছে নাকি দেখি নেই আর। জলপাইগুড়ি হাসপাতালের সামনে থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সনদ ঝা। সনদ, শতাধিক মানুষ আহত হয়েছেন, পাঁচজনের তো মৃত্যু হয়েছে এই হাসপাতালে, বহু আহত যারা তারা ভর্তি রয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল রাতে দেখাও করে যান তাদের সঙ্গে, কেমন আছেন তারা, কি খবর রয়েছে তোমার কাছে? হ্যাঁ দেখো, প্রায় শতাধিক ভর্তি ছিলেন এই হাসপাতালে, জলপাইগুড়ির সুপার স্পেশালিটি হসপিটালে। তবে গতকাল রাতেই অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে, মাত্র 39 জন ভর্তি আছেন, তাদের অনেকের অবস্থা স্থিতিশীল, কয়েকজনের অবস্থা কিন্তু ক্রিটিক্যাল রয়েছে। তবে আজকে এই হাসপাতালে কিছুক্ষণ পরেই আসবেন রাজ্যপাল, এবং তার প্রস্তুতি গোটা এলাকা কিন্তু পুলিশ অনেকটা ঘিরে রেখেছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে, এবং তারপরেই আসবেন বিরোধী দলের নেতা শুভেন্দু চৌধুরী। তবে এই যে ঝড়, গতকালকে যে ঝড়টা হয়েছে উত্তরবঙ্গের শুভেন্দু অধিকারী আজকে সেখানে এসে পৌঁছবেন, যেমন তুমি বলছিলে শোনো। হ্যাঁ, শুভেন্দু অধিকারী আসবেন প্রায় 12টা নাগাদ, এবার এখান থেকে মাথা ভাঙা যাবেন। এবং এই হাসপাতালে রয়েছে কিন্তু 39 জন সমস্ত অসুস্থ কালকে ঝড়ে আহতরা রয়েছেন, এবং আহত চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা এখন অনেকটাই স্থিতিশীল। তবে কয়েকজনের অবস্থা রয়েছে কিন্তু ক্রিটিক্যাল রয়েছে, এবং দুইজন শিশু যারা অবস্থা কিন্তু ভীষণ ক্রিটিক্যাল, তাদের পাঠানো হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে। তবে যেটা খবর, মুখ্যমন্ত্রী আজকে এই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আজকে যেতে পারেন। ভাই অনেক ধন্যবাদ সনদ তোমাকে। অনেকেই এখনো ভর্তি রয়েছেন এবং তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে সনদ আমাদের জানাচ্ছে। একেবারে গোটা বাড়ি তছনছ হয়ে গেছে, বাড়ির ভেতরের আসবাবপত্র হাওয়ায় উড়ে চলে গেছে, সমস্ত কিছু হারিয়েছেন তারা। আর গতকাল একেবারে মধ্যরাতে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হাসপাতালে যান, সেখানে গিয়ে আহতদের সঙ্গে তিনি দেখা করেন, এবং তারপর তিনি যান একটি বার্নিশ বলে যে গ্রামটি, সেই গ্রামে যে ত্রাণ শিবির হয়েছে সেই ত্রাণ শিবিরে গিয়েও দেখা করেন স্থানীয় মানুষজনের সঙ্গে। দুজন বিশিষ্ট ফ্যামিলি আছে, দুজন বিশিষ্ট ফ্যামিলি আছে। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল মধ্যরাতে ছবি আপনারা দেখছেন, বাগডোগরা পৌঁছে একেবারে জলপাইগুড়িতে হাসপাতালে তিনি প্রথমেই চলে যান, সেখানে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী, এবং তারপর ত্রাণ শিবিরে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, আশ্বাস দেন যে প্রশাসনের তরফ থেকে সমস্ত ব্যবস্থা করা হবে। কথা বলতাম।